আজিৰ দিনটোৰ প্ৰথমটো খবৰ লৈ আহিছো ষ্টুডিঅত মই অনিন্দিতা কটকে দিবলৈ ওলাইছো বতৰক লৈ আপডেট ৰাজ্যত প্ৰচণ্ড ধুমুহা শিলাবৃষ্টিক লৈ আগজাননী দিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আৰু আগন্তুক চাৰি দিনলৈ ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে বতৰে ল'ব কালৰূপ ৰাজ্যত প্ৰচণ্ড ধুমুহা শিলাবৃষ্টিৰ আগজাননী বতৰক লৈ আজিৰ দিনটোৰ প্ৰথমটো খবৰ আৰু আগন্তুক চাৰি দিনলৈ ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে বতৰে ল'ব কালৰূপ রাজ্যের কেবাখনো জেলালে সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রয় প্রচন্ড ধুমুহা শিলাবৃষ্টির বজ্রপাতরও সম্ভাবনা আছে বতর বিজ্ঞান কেন্দ্রের ফল জারি করা হয়েছে সতর্কবাণী আজিরপর ৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকিব ধারাকার বরষুণ শিলাবৃষ্টির সমান্তরালক ধুমুহা গাজনের প্রভাব থাকিব আর রাজ্যের কেবাখনো জেলালে ইতিমধ্যে সতর্কবাণী প্রেরণ করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের ফলের রাজ্যের কোন কোন ঠাইত হব ধারাকার বরষুণ আমি সবিশেষ জানাবল চেষ্টা করম উজনির নামনি কেবাখনো জেলাত ধারাকার বরষুণ হব আর ৬ এপ্রিলত নামনি দক্ষিণ প্রান্ত বরষুণের সম্ভাবনা উত্তর পার্বত্য জেলা বরাক উপত্যকাত হব পড়ে শিলাবৃষ্টি নামনি ধারাকার বরষুণ হব পড়ে উত্তর পার্বত্য জেলা আর বরাক উপত্যকাত শিলাবৃষ্টি হব পড়ে ৭ এপ্রিলত গুৱাহাটী মহানগরকে ধরে মধ্য নামনি হব পড়ে বৃষ্টিপাত ৮ এপ্রিলত উত্তর পার্বত্য জেলা কাছাৰত বরষুণের সম্ভাবনা ৯ এপ্রিলত মধ্য উজনি উত্তর শিলাবৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমি বতরক আপডেট জানাইছো উজনির নামনি প্রচন্ড ধুমুহা শিলাবৃষ্টির আগজাননী দিয়া হয়েছে আর রাজ্যের প্রান্তে প্রান্তে প্রচণ্ড শিলাবৃষ্টি আর প্রচণ্ড ধুমুহা প্রচণ্ড বরষুণক বতর বিজ্ঞান কেন্দ্র জারি করেছে সতর্কবাণী আগন্তুক চারিদিন রাজ্যের প্রান্তে প্রান্তে বতরে লব কালরূপ রাজ্যের কেবাখনো জেলালে সতর্কবাণী বতর বিজ্ঞান কেন্দ্রের প্রচণ্ড ধুমুহা শিলাবৃষ্টির বজ্রপাতর সম্ভাবনা আর আজিরপর ৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকিব ধারাকার বরষুণ শিলাবৃষ্টির সমান্তরালক ধুমুহা গাজনির প্রভাব পড়ব কেবাখনো জেলাত আর উজনির নামনি কেবাখনো জেলালে ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্র জারি করেছে সতর্কবাণী ধুমুহা গাজনির প্রভাব রাজ্যের কোন কোন ঠাইত হব আমি সবিশেষ জানাবলে চেষ্টা করম ৬ এপ্রিলত নামনি দক্ষিণ প্রান্ত বরষুণের সম্ভাবনা আছে উত্তর পার্বত্য জেলা বরাক উপত্যকাত হব পড়ে শিলাবৃষ্টি আনহাতে ৭ এপ্রিলত গুৱাহাটী মহানগরকে ধরে মধ্য নামনি হব পড়ে বৃষ্টিপাত ৮ এপ্রিলত উত্তর পার্বত্য জেলা কাছাৰত বরষুণের সম্ভাবনা আছে ৯ এপ্রিলত মধ্য উজনি উত্তর শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আর ইতিমধ্যে রাজ্যের ভিন্ন প্রান্তত শিলাবৃষ্টি আর ধুমুহা আর প্রচণ্ড বরষুণক সতর্কবাণী জারি করা হয়েছে আর আপনার অঞ্চলতো এটা বর্তমানের বতরের পরিস্থিতি সেই সন্দর্ভত আমাক জানাব পারে আর ইতিমধ্যে নিশা খবর অনুসরি নিশা বিভিন্ন প্রান্ত আসলে ধারাষার রাজ্যের বিভিন্ন প্রান্ত ধারাষার বরষুণ আর ধুমুহার খবর লাভ করা হয়েছে আর আপনার অঞ্চলতো অঞ্চলত বর্তমান বতরের কেনে পরিস্থিতি সেই সন্দর্ভত আমাক কমেন্ট করে জানাব পারে আপনার জড়িয়ে আমি বতরের আপডেট আমি জানাবলে চেষ্টা করি রাজ্যত প্রচণ্ড ধুমুহা শিলাবৃষ্টির আগজাননী আর আগন্তুক চারিদিন রাজ্যত প্রান্তে প্রান্তে বতরে লোক কালরূপ রাজ্যের কেবাখনো জেলালে সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র প্রচণ্ড ধুমুহা শিলাবৃষ্টির বজ্রপাতরও সম্ভাবনা আছে আজিরপর ৯ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকিব ধারাকার বরষুণ শিলাবৃষ্টির সমান্তরালক ধুমুহা গাজনির প্রভাব থাকিব আর রাজ্যের কেবাখনো জেলালে ইতিমধ্যে সতর্কবাণী প্রেরণ করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই ৬ এপ্রিলত নামনি দক্ষিণ প্রান্ত বরষুণের সম্ভাবনা উত্তর পার্বত্য জেলা বরাক উপত্যকাত হব পড়ে শিলাবৃষ্টি ৭ এপ্রিলত গুৱাহাটী মহানগরকে ধরে মধ্য নামনি হব পড়ে বৃষ্টিপাত ৮ এপ্রিলত উত্তর পার্বত্য জেলা কাছাৰত বরষুণের সম্ভাবনা আছে ৯ এপ্রিলত মধ্য উজনি উত্তর শিলাবৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড ধুমুহা
শিলা বৃষ্টি আর প্রচন্ড বরষুণক লো বতর বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী উজনির পর নামনিলে কেবাখন জেলায় সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রয়। আমি ইতিমধ্যে কেবাখন জেলায় ইয়েলো এলার্ট জারি করা হয়েছে প্রচন্ড শিলা বৃষ্টি, প্রচন্ড ধুমুহা আর প্রচন্ড বরষুণের বিজুলি ঢেরেকানির সম্ভাবনা আছে। রাজ্যের কেবাখনো জেলাল ইতিমধ্যে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে আর রাজ্যের ভিন্ন প্রান্ত নিশাও প্রচন্ড ধুমুহা আর বরষুণ হওয়া বলে খবর লাভ করা হয়েছে। আর কেবাখনো জেলাল ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রে সতর্কবাণী জারি করেছে আগন্তুক চারিদিন রাজ্যের প্রান্তে প্রান্তে বতরে লব কালরূপ, বতরে কালরূপ রব, বিজুলি ঢেরেকনির সম্ভাবনা আছে, প্রচন্ড বরষুণ শিলা বৃষ্টির ধুমুহার সম্ভাবনা আছে, আনহাতে বজ্রপাতৰ সম্ভাবনা আছে। গতিকে সকলকে সাবধানে থাকবলে আহ্বান করেছে রাজ্যের কেবাখনো জেলাল ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্র সতর্কবাণী জারি করা হয়েছে। আজিরপর 9 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকিব ধারাকার বরষুণ, শিলা বৃষ্টির সমান্তরালক ধুমুহা গাজনির প্রভাব থাকিব উজনিরপর নামনি অসমলৈ। আর 6 এপ্রিলত নামনি অসমত দক্ষিণ প্রান্ত বরষুণের সম্ভাবনা, উত্তর অসম পার্বত্য জেলা বরাক উপত্যকাত হব পারে শিলা বৃষ্টি। 7 এপ্রিলত গুয়াহাটী মহানগরকে ধরে মধ্য নামনি অসমত হব পারে বৃষ্টিপাত। 8 এপ্রিলত উত্তর অসম পার্বত্য জেলা কাছাড়ত বরষুণের সম্ভাবনা। 9 এপ্রিলত মধ্য উজনি আর উত্তর অসমত শিলা বৃষ্টির সম্ভাবনা।